নমস্কার, আমি নবিতা। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। প্রচুর ঠান্ডা পড়েছে আর আমি আমার মায়ের কাছে এসেছি। মায়ের ছেলে ওখানে ছিলাম কলকাতাতে, তো বাড়ি এসেছি। বাড়ি এসে আর আসার সময় আর ভিডিও করার মতন মানে সময় হয়নি, সময় বলো আর পরিস্থিতি বলো, যাই হোক দু হাতে ব্যাগ ফ্যাগ ছিল তার জন্য আর ভিডিও করতে পারিনি। তো এই জন্য আমি এখানে এসেছি। এইগুলো সব দেখো ধান চাষ হয়েছিল, এই যে দেখো ধানগুলো কেটে নিয়েছে আর নিচের মানে ধানের গাছগুলো পড়ে আছে। সে যাই হোক, তো আমার চোখ মুখ ঘুমে একদম ফুলে গেছে, দেখতে পাচ্ছ। আমি ঘুম থেকে উঠেছি আর আমার মা এখানে পুজো হচ্ছে, মহাপ্রভুকে আনতে যাচ্ছে। কালকের হয়ে গেছে লক্ষ্মীনারায়ণ পুজো, তো কালকের আমি অঞ্জলি এবং পুজো দিয়েছিলাম। ছেলেকে বলছিলাম একটু ভিডিওটা করে দে, তারপরে ও বলছে মা আমি এসছি আর জার্নি করে আমি আর এখন পাচ্ছি না, তুমি একা চলে যাও। তো তার জন্য আমার পুজো দেওয়া হয়ে গেছে, তোমাদেরকে আর দেখাতে পারলাম না, কিন্তু আমি লক্ষ্মীনারায়ণকে দেখাতে পারবো। আর আজকে মহাপ্রভুকে আমার মা পাড়ার সবাই প্রত্যেকে আনতে যাচ্ছে, চলো তোমাদেরকেও একটু দেখাই। আনতে যাচ্ছে মানে এখনকার এখন পরিস্থিতিটা দেখাবো কীরকম, আবার যখন আসবে তখনও দেখাবো। তো চলো যাওয়া যাক। আমি বলেছিলাম না লক্ষ্মীনারায়ণকে দেখাবো, তো দেখো লক্ষ্মীনারায়ণ পুজোটা দেখাতে পারিনি, তো প্রতিমাটা আমি দেখালাম, তোমরাও একটু দেখে নাও। আর মাইক বাজছে, কথাটা আমার শুনতে পাচ্ছ কিনা জানি না, আমি খুব চেষ্টা করছি তোমাদেরকে শোনানো। বলেছিলাম না দেখাবো বলে, আমাদের এখানে মহাপ্রভু যাচ্ছে, মহাপ্রভুকে আনতে যাচ্ছে। তো আনার সময় মানে যাওয়ার সময় দেখাচ্ছি, আর প্রভুকে যখন নিয়ে আসবে তখনও সেটাও দেখাবো। আমি বলেছিলাম আমাদের মহাপ্রভুকে আমার মারা পাড়ার আরও অন্য অন্য মহিলারা সবাই আনতে গেছে। তো কথাটা কতটা পরিষ্কার আসছে বুঝতে পারছি না। দেখুন মহাপ্রভু এসে গেছে, আসার সময় আমি আসতে পারিনি, মানে বাড়িতে ছিলাম, তো এসে মহাপ্রভুর পুজো হয়ে গেছে। তো আমিও দেখলাম, আপনারাও মহাপ্রভু দর্শন করুন। এ লাইনে দর্শন আর এ লাইনে দশজন, আর ওই যে দেখো মাঝখানে বড় মহাপ্রভু বসে আছে। এখানে নরনারায়ণ সেবা হচ্ছে, দেখুন প্রচুর লোকের খাওয়া দাওয়া হয়ে গেছে, আরও এখনো বাকি আছে, চলছে, কতক্ষণ পর্যন্ত চলবে আমি জানি না। মোটামুটি এই দেখুন নরনারায়ণ সেবা হচ্ছে। একটা পথ যেতে হবে। এই ভিডিওটা যে করলাম, এই ভিডিওটায় মাঝখানটায় আমাকে কেউ দেখতে পাওনি, কেননা আমি ভিডিও করছিলাম তাই। আর খুব আনন্দ পেয়েছি এই পুজোতে আমি থাকতে পেরেছি, না হলে আগের বছর এই পুজোটা হয়েছিল খুব মনটা খারাপ হয়ে গেছিলো যে আমি ছিলাম না। আর দিদি, ছোট বোন, জামাইবাবু ওরা সবাই এসেছিলো, জানো তো, মেজো দিদি, জামাইবাবু ওরা তো প্যান্ডেল থেকে মহাপ্রভুর ভোগ খেয়ে দিয়ে ওরা ওখান থেকেই চলে গেছে। আর ছোটো বোনটা দুটো বাচ্চা ছিল বলে
ওরা খেটে দিয়ে এসে একটু বসে জিরিয়ে নিয়ে তারপরে গেছিল। তো মেজদিদি যখন বাড়ি যায় তখনও আমার সঙ্গে দেখা হয়নি, ছোটটা যখন বাড়ি যায় তখনও আমার সঙ্গে দেখা হয়নি। আর এই ভিডিওটা যখন করছিলাম, আর আমার ছেলেও ভিড়ভাট্টা পছন্দ করে না, ও যায়নি, কিন্তু আমি গিয়েছিলাম, আমি আমার মা আমার ছোটো বোনের মেয়েটা ওরা গেছিল। তো ছেলে আমার ছেলে ও বুঝে নিয়েছে যে মা ভিডিও করছে, তো আমি যাব না বাবা, কোথায় আমাকে ভিডিওতে নিয়ে নেবে, আমার মুখটা সবাই দেখে নেবে, ও একটু লজ্জা করে। তো এটা কেউ খারাপভাবে নিও না। আর তোমরা অনেকে বলেছো নমিতা দি তোমার ছেলেকে একবার দেখাও, জান তো ওদেরকে আমি বলেছিলাম যে বাবু একবার আমার ভিডিওতে আয়, তোকে সবাই দেখতে চাইছে। বলছে মা ঠিক আছে আসবো। তো এইরকম বলে দিচ্ছে আমাকে, আর ও একটু লজ্জা করে, তার জন্য আসে না আমার ভিডিওতে। তো যাই হোক, জানি যে দিদিদের সঙ্গে একটু মানে বসে গল্প করব। আর একদিন থাকতে বললাম, আমার মা অনেক মানে কড়ি কিনে রেখেছে, যে সেই চাল কুমড়োর বড়িটা দেওয়া হয় না, সে বড়িটাও দিতে পারেনি। সে বড়িটার জন্য আমার মা সমস্ত কিছু কিনে মশলা পর্যন্ত গুঁড়ো করে রেখে দিয়েছে। কী আর করা যাবে, আবার যদি কখনো সময় পাই তো যাব। আসলে এই বড়িটা না শীতে দিলে খুব ভালো লাগে খেতে, চাল কুমড়োর বড়িটা। তো যদি শীত থাকতে থাকতে আবারও যাই, তাহলে বড়িটা যদি দেয় মানে দিতে পারি, তাহলে তোমাদেরকে মানে তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলে এসেছি মেদিনীপুর থেকে কলকাতা। তো ভিডিওটা মেদিনীপুরেই করেছি, মানে আমার বাপের বাড়িতে, আর ওখানে আমি এন্ড করতে পারিনি, তাই নতুন ফ্ল্যাটে এসে বসে এন্ড করছি। দেখো আমার নাকটায় কী বিশ্রী একটা দাগ হয়েছে, কালো কালো একটা বাজে লাগছে, কী বলবো, যাই হোক কিছু করবার নেই। তো 12টা বাজে এখন, জানো আমি এখন তবুও দেখো মাথায় শাড়ি দিয়ে বসে আছি, এত ঠান্ডা লাগছে। চাদরটা খুব কষ্ট করে খুলেছি ঘরগুলো পরিষ্কার করবো বলে। তো চলো আমার ভিডিওটা এখানে এন্ড করে দিই। তোমার ভিডিওটা থেকে যদি কিছু ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।